চ্যানেলটা কি শুধুমাত্র তোমার এই মানে ভগবান একটা সুন্দর মুখ দিতে হলো ওই মুখটাতেই চালাবে? হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে অনেকদিন পর একটা ফুল ব্লগ বানাই। এখানে আমার কাছে আছে স্ট্রবেরি, দই অ্যান্ড ওটস, এই তিনটে দিয়ে আমি স্মুদি বানাবো। তো তোমাদের যে চ্যালেঞ্জটার কথা বলছিলাম সেটা হচ্ছে সৌরভ আসছে, ওর সাথে আমি একটা ফুড চ্যালেঞ্জ করবো। ওকে, তো চ্যালেঞ্জটা হবে হচ্ছে আমি ওকে দুটো করে অপশান দেবো, সেখান থেকে একটা পিক করতে হবে। তো যেটাও পিক করবো সেটাকে খেতে হবে। আমি চেষ্টা করেছি অপশানগুলো একটা ও পছন্দের খাবার একটা অপছন্দের খাবার রাখার, তো ব্যাপারটা যাতে একটু এক্সাইটিং হয়। তো দেখা যাক। এই যে এসছে, তুমি না আজকে আমার ছবি তুলে দেবে বললে, আলোতে সানলাইটে কোথায় লাইট? লাইট তো চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। গাড়িতে গাড়িতে তোমার জন্য এক্সট্রা লাইট লাগিয়েছি, গাড়িতে আলো জ্বালিয়ে ছবি তুলতে হচ্ছে। তুমি আমার নাকি শুট করে দেবে, ছবি তুলে দেবে, কত গল্প। গাড়িতে ছবি তোলার কথা ছিল কি? গাড়িতে ছবি তোলার কথা ছিল না তো? এটা কি আলো, এই আলোতে কি করে ছবি তুলবে? আরে গাড়ি আর একটু আগে আছে, তুমি তিনটের সময় দেখা করার কথা ছিল। এই দেখো এদিকে, এখন এই দেখো 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 5:30টা, এদিকে দেখো এদিকে দেখো, দেখেছো কত আলো দেখেছো? দেখেছো একবার কাঁচটা তো নামালে আলোতে নিচে নামো গাড়ি, এই আলোতে ছবি উঠবে না ভালো। আরে কি করবে এখানে, এটা মিনি ব্লগ হচ্ছে, বাপ রে। ওকে, এখানে ক্যামেরাটা কোথায় একটা রেখেছিল, তারপর রেকর্ডিং হয়। হ্যাঁ, কাছ লেগে ক্যামেরা রেকর্ডিং হয়েছে 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 হয়েছে। নেচার ফটোগ্রাফার নাকি? সেম অ্যাঙ্গেলে তুলে দিয়েছি। অল রাইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের ফটো সেশন ডান, সানলাইটে তো ওঠেনি, এমনি তুলতে হলো। ঠিক আছে, তো ওকে, তোমাকে আমি এখন একটা চ্যালেঞ্জ দেবো। আমি তোমাকে দুটো চিট দেবো, তোমাকে একটা তুলতে হবে, ঠিক আছে? তারপর যেটা তুলবে তোমাকে সেটা খেতে হবে। এই সব কি জিনিস, আমি নরমাল ফটো শুট করতে এসেছি। না না, আমি এসবের নেই। না না, কি সব করতে দেবে এখন বলার, এখান থেকে দৌড়াও রাস্তায়, কোনো মানে হয় নাকি? ভুল বলো, আমি নেই, আমি জোরে এগিয়ে যাবো, আমি নেই, আমি নেই, আমি নেই, আমি নেই। না না না, আমি তোমাকে খাওয়ার জিনিস দেবো, তোমাকে একটা আমি তোমার পছন্দের খাবার একটা অপছন্দের খাবার রেখেছি, তুমি যেটা দেবো তোমাকে সেটা। আমার অপছন্দ পছন্দ আমার মাই জানে, আর কেউ জানে না। ঠিক আছে, আমি যেটুকু জানি সেটুকুই রাখতে পারি। ওকে, সো এটা আমাদের অপশন। ওকে, তুমি একটা চুজ করো, এরকম করলে হবে না, ঠিক মতো চুজ করো একটা, একটা পিক করো। খাবার আছে, দুটোই খাবার, দুটোই ফুড, সবই ফুড, ভেজ নেই তো? তুমি একটা তোলো না, বিকজ ভেজ হলে কিন্তু খুব চাপের হয়ে যাবে। তুমি তোলো না, দেখাও কি আছে। সিল্ক, ও মাই গড, এদিকে আরেকটা অপশন কি ছিল, দেখি 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 দেখি, ইকলিয়াস, ও মাই গড, থ্যাংক ইউ, ঠিক আছে। কেমন লাগছে কোল্ড কফিটা? খুবই বড় কমেডিয়ান হয়ে গেছে আমার চ্যানেলে। তো চ্যানেলটা কি শুধুমাত্র তোমার এই মানে ভগবান একটা সুন্দর মুখ দিতে হলো ওই মুখটাতেই চালাবে? Yes. Yes. থার্ড রাউন্ডে আমাদের অপশন একটা বিরিয়ানি আছে আর একটা সালাড আছে, তো দেখা যাবে কোনটা তোর। এই যেখানে বসে আছে ফোন ঘাটছে, তো লেটস গো। হ্যালো হ্যালো, এটা কি ফাইনাল ফুড? ইয়েস। ওকে, লেট মি গেস, কি ছিল এটা দেখি আমি। আমার গার্লফ্রেন্ড, সরি।
ভ্যালেন্টাইন্স ডে তে আমি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি, এতটাই সিঙ্গেল আমি। বাই দ্য ওয়ে গাইস, দিস ইজ কিকু, ওয়ান অফ মাই ভেরি গুড ফ্রেন্ড, আর আমাদের এস আর কে এর খুব বড় ভক্ত। লোক কে সোচেগা মেরে বারে মে, আরে দেখ লিয়া না, বিরিয়ানি মিষ্টি চাটনি বিরিয়ানি কে খায়। এখন আমি এসে গেছি আমার বাড়ি, আমি জাস্ট নামবো। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, তুমি কিছু বলতে চাও? সারাদিনে আমরা ব্লগটা বানিয়েছি, সব বলে দিয়েছে, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব, তারা গুড নাইট।